নমস্কার, আমি মঞ্জুশ্রী। আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত। আজকে আমি প্রবাসী পাখির কথা শোনাব। কথাগুলো উপেন্দ্রকিশোর রচনা সমগ্র থেকে নেওয়া। ঠিক গল্প বলা যায় না, এটা প্রবাসী পাখি সম্বন্ধে কিছু কথা। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রবাসী পাখি। কতগুলো বক হাঁটু জলে নেমে ভারী গম্ভীরভাবে মাছ ধরবার ফন্দি আঁটছে। এক সময় একটি রাজহাঁস উড়ে এসে সেইখানে নামল। বকগুলো তাকে দেখে আশ্চর্য হয়ে বলল, বাহ, চোখ লাল, মুখ লাল, পা লাল, তুমি কে হে? হাঁস বলল, আমি হাঁস। বকেরা বলল, তুমি কোত্থেকে আসছ? হাঁস বলল, মানস সরোবর থেকে। সেখানে কি আছে? সোনার পদ্মবন আছে, অমৃতের মতো জল আছে, আর মণিমাণিক্যের বেদিওয়ালা গাছ আছে। শামুক আছে সেখানে? না। এ কথায় বকগুলো হো হো করে হেসে বলল, তবে সে ছাই জায়গা, শামুক নেই, খাবো কি? তারা ঠিক কথাই বলেছিল, যেখানে খাবার মিলে না, অন্তত আমি তো সেখানে গিয়ে থাকতে রাজি নই, তা সেখানে সোনার পদ্মফুলি থাক আর মানিকের বেদী থাক। মানুষ সরোবরে ঢের লোক গিয়েছে, সেখানে সোনার পদ্মফুলও নাই, মানিকের বেদি বাঁধানো গাছও নাই। হাঁসের এসব নিতান্তই বাজে কথা, তবে তার কথার মধ্যে এটুকু সত্য হতে পারে যে সে মানস সরোবর থেকে এসেছিল। আমি পোষা হাঁসের কথা বলছি না, কিন্তু বুনো হাঁসগুলো যখন শীতকালে আমাদের দেশে আসে, তখন বাস্তবিকই তারা হিমালয় পার হয়ে আসে। মানস সরোবর থেকেও আসতে পারে, তার চেয়ে উত্তর থেকে, এমনকি সাইবেরিয়া থেকেও আসতে পারে। এ কথা অবিশ্বাস করার কোনো কারণ নাই, এ সকল পরীক্ষিত বিষয়। অনেক পাখির এরকম অভ্যাস আছে, তাদের কারো বেশি শীত সয় না, কারো গরম সয় না, কারো কোনোটাই সয় না। হাঁসগুলো শীতকালে এসে আমাদের দেশে দেখা যায়, বৈশাখ মাসে চলে যায়। শীতকালে বাংলাদেশের কোনো কোনো জায়গায় এদের কলরবে লোকের ঘুমনো অসম্ভব হয়, তারপর গরম পড়তেই তারা এদেশ ছেড়ে পালাবার জন্য পাগল হয়ে ওঠে। কেন পাগল হয় তা আমি ঠিক বলতে পারি না, গরমের ভয়ে হতে পারে, আরও কারণ থাকতে পারে। যে কারণই হোক, নিতান্ত দায় না ঠেকলে তারা তখন চলে যাবেই। সে সময় সন্তানের মায়ায়ও তাদের আটকে রাখতে পারবে না, তারপর আবার শীতকাল এলেই তারা এদেশে ফিরে আসবে। শুধু যে এদেশে আসবে তা নয়, ঠিক যে জায়গাটিতে আগের শীত কাটিয়েছিল হয়তো সেই জায়গাটিতেই ফিরে আসবে। কলকাতার চিড়িয়াখানায় একবার হাঁসের গায়ে চিহ্ন দিয়ে এ বিষয়ে পরীক্ষা করে দেখা হয়েছিল। সেখানকার একটা ডোবায় কতগুলো বুনো হাঁস থাকতো, গ্রীষ্মকালে তারা চলে যায়, আবার শীতকালে এসে সেই ডোবায় উপস্থিত হয়। আমি আগেই বলেছি অনেক পাখিরই এরকম অভ্যাস আছে, এজন্য তারা কত কষ্টই না স্বীকার করে। এদেশ থেকে হিমালয় পার হয়ে সাইবেরিয়া চলে যাওয়া কিরূপ কঠিন কাজ তা আমরা সহজেই বুঝতে পারি। অনেক পাখি বড় বড় সাগর পার হয়ে এদেশ থেকে আরেক দেশে চলে যায়। এদের মধ্যে গগনবেড়ের মতো বড় বড় পাখিও আছে, তাদের এক একটার ওজন প্রায় আধ মন। আবার খঞ্জনের মতো ছোট ছোট পাখিও আছে,
যার ওজন 1 ছটাকের বেশি হবে না। আমি ভাবি এই ছোট ছোট পাখিগুলো কি করে এত বড় বড় সাগর পার হয়ে যায়, না জানি কিসের টানে যাতে তাদের এত কষ্ট সইবার শক্তি এনে দেয়। অন্ধকার রাত্রে সেই অকুল পাথারে কে তাদের পথ দেখায়? আর কত পাখি, লাখ লাখ, কোটি কোটি, এর কত যে যেতে যেতে পথে মারা যায় তার সীমা সংখ্যা নাই। শুধু পথের কষ্টে যে তারা মরে তা না, এদের অধিকাংশেরই মরার কারণ অতি আশ্চর্য। রাত্রি জাহাজের চলাফেরার সুবিধার জন্য সমুদ্রের ধারে জায়গায় জায়গায় বাতিঘর থাকে, সেখানকার বাতিগুলো ভয়ানক উজ্জ্বল, আগুন দেখে যেমন পোকা উড়ে আসে ঠিক তেমনি এই পাখিগুলো বাতিঘরের বাতি দেখে সেখানে এসে উপস্থিত হয়। তাদের অনেকে সোজাসুজি সেই ঘরের দেয়ালে পড়ে ঢুঁ খায়, অমনি আর তাদের উঠতে হয় না। বড় বড় গগনবেড়গুলোকে এমনি করে একেবারে থেতলা হয়ে যেতে দেখা গিয়েছে। যারা বাতিঘরটাকে এড়িয়ে এই বিপদ থেকে রক্ষা পায় তারা ক্রমাগত সেই বাতিঘরের চারধারে বোঁ বোঁ করে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে এসে শেষে আর উড়বার শক্তি থাকে না, তখন সেই বাতিঘরের আশেপাশে বিশ্রামের জায়গা না থাকলে অমনি করে ঘুরতে ঘুরতেই কত বেচারার প্রাণ বেরিয়ে যায়। এক একটা বাতিঘরের কাছে এমনি করে এক রাত্রের ভেতরে 400-500 পাখি মরে যেতে দেখা গিয়েছে। হল্যান্ড দেশের উপকূলে একটি প্রকাণ্ড বাতিঘর আছে, তার ধারে নাকি একদিন 1000 পাখি এমনিভাবে মারা গিয়েছিল। এজন্য কোনো কোনো জায়গায় বাতিঘরের গায়ে পাখিদের জন্য দাঁড় বসিয়ে দেওয়া হয়। ঘুরে ঘুরে নিতান্ত ক্লান্ত হলে পাখিরা তাতে বসে বিশ্রাম করে, তারপর আবার ঘুরতে থাকে। এমনি করে তাদের সারা রাত কেটে যায়। প্রভাতের আলো ফুটে উঠলে তবে তাদের চোখের ধাঁধা ভাঙে। দাঁড় বসাবার কাজটি খুব হিসেব করে করা চাই। দাঁড় আলোর বেশি কাছে হলে পাখিরা তাতে বসতে চায় না, বেশি দূরে হলে তাকে তারা দেখতে পায় না। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজ নতুন আমার চ্যানেলে, আপনাদের অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উদ্বুদ্ধ করে আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকুন, আসি।